ও সকাল থেকে এসছে, মানে এখনো অবধি ও স্মাইলিং ফেসেই কথা বলে যাচ্ছে। আমার খুব অবাক লাগছে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলার সুমন, তোমাদের সকলকে আরো একটা ব্লগ ভিডিওতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আমি এখন রয়েছি নবদ্বীপ ধামে, ঘুরে কাটায় বাজে এখন 8:10। আর নবদ্বীপ ধাম থেকে আমি এখন একটা বাইক করে চলে যাব কৃষ্ণগড়। আর কৃষ্ণগড় মানেই কিন্তু রয়েছে সেই মাদার্স হাট, আর সেই মাদার্স হাটে রয়েছে মায়ের হাতে রান্না, নিজস্ব চাষের জমির সবজির তরকারি। সারাদিন বা সারা বছর শুধু ঘুরলেই হবে, খেতে হবে, তো বস খাওয়ার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন দরকার। তাই তো আজ আমি চলে এসেছি কৃষ্ণগড়ের মাদার্স হাটে। থাকবে থালি, সব ধরনের বিশেষ ব্যবস্থা, কিভাবে আসবে, কত প্রাইস, একদিনের জন্য তোমরা একটা করতেই পারো এটা। আর এই মাদার্স হাটের কিন্তু মায়েদের হাতে রান্না অসাধারণ, তাই খাওয়ার জন্য দু একটা ব্লক দরকার। তাই আজকে ট্রাভেল কাম ফুড একসঙ্গে দুটো হবে। তো চলো আজকে জার্নিটা আমরা নবদ্বীপ ধাম থেকে শুরু করব। আজ রয়েছে 22শে জানুয়ারি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। আমি হিন্দু হয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলব না, সেটা হতে পারে না। আজকের ভিডিওটাকে আমরা জয় শ্রীরাম বলেই শুরু করব। আজকে সারা ভারতবর্ষে কিন্তু একটাই আওয়াজ হবে, জয় শ্রীরাম। মাদার্স হাটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট টাইম, আর এখানে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। এখন রয়েছি মাদার্স হাটের একদম পার্কিং জোনে। আমার পিছনে দেখতে পাচ্ছ পার্কিং, আর এখানে গাড়ি পার্কিং করা হবে। আর সামনে রয়েছে 34NH, মানে যেটা 34 নম্বর হাই রোড। তোমরা যদি মাদার্স হাটে কীভাবে আসবে, তো মাদার্স হাটে তোমাদের সবথেকে কাছের স্টেশন রয়েছে কৃষ্ণগড়। কৃষ্ণগড় নেমে টোটো করে তোমরা চলে আসতে পারো মাদার্স হাটে, বা তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে তোমার 34 নম্বর রোড ধরে, যেটা কলকাতা বহরমপুর শিলিগুড়ি যাওয়ার যে রোড, সেই রোডে ভাজজাংলা যে মোড়টা রয়েছে, সেই ভাজজাংলা মোড়েই রয়েছে কিন্তু মাদার্স হাট। এই দিকটা রয়েছে কলকাতা, যেটা কলকাতা থেকে আসবে, আর এটা কিন্তু 1/1। এই এই রোডটা ধরে তোমরা এদি চলে যাচ্ছে কৃষ্ণগড়, মানে এই চলে যাচ্ছে মালদা বহরমপুর, মানে কৃষ্ণগড় থেকে যারা আসবে তারা কিন্তু এইখান থেকে তোমাদের চলে আসতে হবে। এইটা রয়েছে মাদার্স হাট, এই যে এটা পার্কিং এরিয়া, এখানে বড় গাড়ি পার্কিং করা রয়েছে। আর আমরা এখন ভিতরে ঢুকবো, আজকে একটা ইভেন্ট রয়েছে, আমি একটা এখানে গেস্ট হিসাবে এসেছি, তোমার সেটা পরে বলবো। তবে এইখানে কিন্তু একটা প্রাকৃতিক ছোঁয়া তোমরা পাবে, এই যে মাটির ঘর, নিজস্ব সবজির খাবার, খুব সুন্দর একটা ব্যাপার থাকবে। তারপর রয়েছে যেটা মহিলাদের দ্বারা পরিচিত এই মাদার্স হাট, মানে সবকিছু মায়ের হাতে রান্না। শুনেছ তো, আমি যেটুকু জানি যে এখানে 150 উপর মহিলা রয়েছে যার উপরে প্রচলিত হয় এই মাদার্স হাট। প্রাকৃতিক ফুল গাছ, নানা রকম রং বেরঙের পাতা বাহারি গাছ দিয়ে কিন্তু মাদার্স হাটের পুরো বাউন্ডারিটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা এখন যেটা ঢুকবো সেটা কিন্তু একটা ইভেন্ট এরিয়া, তোমরা চাইলে এই ইভেন্টটা কিন্তু পুরো একদিনের জন্য, 3 দিনের জন্য, তোমাদের যে কদিন লাগবে ভাড়া নিতে পারো কোনো অনুষ্ঠানের জন্য। তো আমি যার ওনার এসেছি সেটা হচ্ছে ক্যাপ্টেন, আর এটা হচ্ছে পুরো ইভেন্ট এরিয়া, যেখানে অনুষ্ঠান বা কোনো কিছু, তোমরা পার্টি, বার্থডে পার্টি, অন্নপ্রাশন, বিবাহ সব কিছুই করতে পারবে। তার জন্য কিন্তু এই প্লেসটা পুরোটাই ভাড়া দেওয়া হয়। এখানে সুন্দর আম গাছ লাগানো আছে, গাছের মধ্যে কিন্তু সুন্দর লাইটিং করা আছে। এই যে ইভেন্ট এরিয়াটা রয়েছে, ইভেন্ট এরিয়াটা কিন্তু অনেকটা বড় এরিয়া, তোমরা এই ইভেন্ট এরিয়াতে মানে একদম মন খুলে অনুষ্ঠান সূচি করতে পারো। আর এই যে আম বাগানটা সুন্দর একটা ফিনিশ হচ্ছে, আর বিশেষ করে শীতকাল প্রচুর ঠান্ডাও লাগছে, এখানে হাওয়াও রয়েছে সুন্দর একটা আর কি। যাই হোক, তো চলো ফিনিশটা কিন্তু একটু আলাদা রকম হচ্ছে। আর যেহেতু আজকে 22শে জানুয়ারি আর রয়েছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, তো সেই সঙ্গে আরেকবার বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো তোমরা অবশ্যই জানো যে অযোধ্যার ভিডিও আমি করব, তো আমি একটা প্ল্যান নিয়েছিলাম জানুয়ারি মাসে যাওয়ার, কিন্তু বাইপাস সমস্যার জন্য সেটা ক্যান্সেল করা হয়েছে। তো আমরা আসব, আমি অযোধ্যার রাম মন্দির নিয়েও ভিডিও করব খুব তাড়াতাড়ি, খুব সময় অল্প সময়ের মধ্যে। তো চলো আমরা এখন আজকের প্রসঙ্গেই ফিরি, মানে মাদার্স হাটের গল্পটা নিয়ে ফিরি, মায়েদের গল্প, যেখানে রয়েছে একগুচ্ছ মায়েদের হাতে রান্না, একগুচ্ছ মহিলাদের দিয়ে পরিচিত এই মাদার্স হাট।
এইটা রয়েছে আমাদের ইভেন্ট এরিয়া, বাট যে ক্যাপ্টেন টেম্পার অট কোম্পানির ইভেন্ট এরিয়া, সে এই পুরোটাই লন কিন্তু রয়েছে পুরো ইভেন্ট এরিয়া। এখানে সুন্দর চেয়ার টেবিল সাজানো আছে, রয়েছে বেলুনের যে ক্যাপ্টেনের যে কালার, দুটো কালার দিয়ে বেলুন সাজানো আছে এবং খুব সুন্দর ডেকোরেশন করে কিন্তু এনারা সাজিয়ে রেখেছে। টোটালটাই কিন্তু প্যাকেজের মধ্যে, তোমরা যখন ইভেন্ট বুক করবে তখন কিন্তু টোটাল স্টাফটাই দায়িত্ব নেবে এখানকার এই সব রেডি করার জন্য। তো এখনও রেডির কাজ চলছে আর আমি সকাল সকাল ঢুকে গেছি। তো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিলগুলো, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া খেতে পারো এবং তোমাদের পরিবেশনও করবে। এখানে সব কিছু রয়েছে দায়িত্ব, আর এখানে সুন্দর কিন্তু কালার দিয়ে সাজানো আছে, বেশ বেটার লাগছে দেখতে। এটা রয়েছে যে ক্যাপ্টেনের যে স্টেজ মঞ্চ, তো এখান থেকে কিন্তু অনুষ্ঠান সূচি হবে, ইভেন্টের যে পার্টি সেটা কিন্তু এখান থেকে শুরু হবে। রয়েছে ক্যাপ্টেন ডিলার ফ্যামিলি পিকনিক, মানে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে ক্যাপ্টেন তরফ থেকে। তো চলো অনুষ্ঠানগুলো আমরা দেখবো এক এক করে। ইভেন্ট এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, বাট আমার খুব ভালো লাগছে যে এরকম একটা ফাঁকা প্রাকৃতিকের বসে একটা দিন টাইম স্পেন্ড করব, খুব সুন্দর। তো তোমরা কিন্তু চাইলেও এখানে আসতে পারো, একটা দিনের জন্য ঘুরে যেতে পারো মাদাসাটে। বলতে বলতে সকাল সকাল চলে এসেছে গরম গরম চা, আর সেই চা নিয়েই কিন্তু আমাদের আজকের জার্নি শুরু। থাকবে এক এক করে সব কিছু মেনু। বাট প্রথমে যেরকম চা, কিন্তু চানাটা কফি খুব সুন্দর করেছে টেস্ট। আর এক পাশে রয়েছে কিন্তু এখানে বুফের সিস্টেম, এখানে খাবারের মেনু এখনও দেয়নি, সেগুলো দেখাবো। আপনাদের ব্রেকফাস্টের মেনু কি কি রয়েছে? আমাদের ব্রেকফাস্টের মধ্যে মেনু আছে ফুচকা, পাইনঅ্যাপল জুস আর স্ট্রবেরি ব্লসম, ভেজিটেবল স্যান্ডউইচ, গ্রিন পিস কচুরি, বেঙ্গলি আলুর দম, রসগোল্লা। সাতটা মেনু রয়েছে। আমাদের মাঝখানে থাকবেন কিছু সময় আমাদের সাথে, যতক্ষণ আর এত সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করেন। আমি সবাইকে বলবো একটা জোরে হাততালি সবাই মিলে একসাথে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মধ্যেই রয়েছেন স্যার, একটু স্ট্রেস থেকে নামলেন, ডেফিনেটলি আমরা সবাই এখানে আফটার পিকনিকে এসেছি, একসাথে মিটআপে এসেছি, কথা হবে, গল্প হবে। আর আস্তে একটু আস্তে থ্রো করবে, হ্যাঁ খুব আস্তে।
ভারতবর্ষে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি? কারণ যারা থাকলেও মুখে বলবেন না, মুখে বলবেন না, শুধু হাত তুলবেন। নাম বলো আগে। একদম সঠিক উত্তর। এখানে মনীষদার আইবুড়ো ভাত চলছে, সবাই একটু এদিকে একটুখানি কনসেন্ট্রেট করুন। কার আছে জানি না, আমি খেয়ে নিলাম মনীষদার আইবুড়ো ভাত। করতে পারলেই প্রাইজ। এই ক্যাপ্টেন পিকনিকে যে আমি ইনভাইট এসেছিলাম সেটা হচ্ছে এই সুদীপ দা। সুদীপ একটু হাই করে দাও। আর এই সুদীপদার জন্য কিন্তু আমি এখানে এসেছি। আর তোমাদেরকে যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, টোটাল ক্যাপ্টেন ডিলার পিকনিক, এটা কিন্তু সুদীপদার জন্যই সম্ভব হয়েছে। আর সুদীপদার জন্যই কিন্তু আমি এখানে এসে ইভেন্টটা কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড 2008 সাল থেকে যেরকম পরিষেবা দিয়ে আসছে, তো আজকেও তার মধ্যে একটু ব্যতিক্রমী প্রোগ্রাম। আমরা নদিয়ার বুকে এই প্রথম ফার্স্ট ফ্যামিলি পিকনিক, মানে ফ্যামিলি গেট টুগেদার করলাম আমরা। প্রায় নিয়ার অ্যাবাউট 230 জন আমাদের ডিলার ফ্যামিলি সবাইকে নিয়ে যে প্রোগ্রাম করেছি, কিন্তু প্রত্যেকজন খুব হ্যাপি এবং খুব স্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়েই এই জায়গা ছেড়েছেন। এবং বলবো তার সাথেও এই জায়গাকার খাবারের কোয়ালিটি, তো এর জন্য অনেক থ্যাংক ইউ আমাদের ডিস্ট্রিবিউটাররা রয়েছেন এবং আমাদের এসএম রয়েছেন, সঞ্জয়দা রয়েছেন, এবং তার মধ্যে স্পেশাল গেস্ট সিওমো স্যার ছিলেন। এছাড়াও আমাদের কলিগ অচিন্ত, সুপ্রিয়, সৌরভ, সুদীপ, দীপেন, সুকান্ত সবাই রয়েছেন। এদের যে একসাথে যে কোঅপারেশন, যে সহযোগিতা, এই সহযোগিতার জন্য আজকে আমরা এই ফ্যামিলি পিকনিকে সাকসেসফুল আমাদের মধ্যে পেয়ে গেছি। নদিয়ার এসএম দাদা, তোমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমার দর্শকদের।
দেখো ক্যাপ্টেন স্টিল, স্টিলের জগতে একটা স্বনামধন্য নাম, যেটা আমরা জার্নি স্টার্ট করেছিলাম 2007-এ, আজকে 2014, আজকে আমরা নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে নদিয়াতে এস্টাবলিশ করেছি বিগত 5 ইয়ার্স বিফোর। আমাদের স্টিলের জগতে কিন্তু খুব একটা যে আমরা খুব বেশি দিন এসেছি তা নয়, খুব কম দিনেই আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি বিকজ অফ সেট অফ ডিলার, ডিলারদের নিয়ে এন্টারটেনমেন্ট এবং তাদেরকে নিয়ে ফরেন ট্রিপ বা যা কিছু আছে তাদেরকে বিনোদন দিয়ে, তাদের দ্বারা কাজ করিয়ে, তাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে টাই আপ করে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো ক্যাপ্টেন আগামী দিনে অনেক রকমের চিন্তাভাবনা করছে গ্রাসরুট থেকে নিয়ে উপর অবধি। আগামীতে আমরা যে ভলিউমটা এখন করছি তার থেকে আরও বেটার ভলিউম আশা করছি এই এই সেট অফ ডিলারের থেকে আরও কিছু আমাদের সঙ্গে আসবে, এই আশাই রাখি। আমরা এখন দেখে নেব এই মাদাসাটের যে রেস্টুরেন্ট এরিয়াটা রয়েছে, ক্যাফে এরিয়াটা, সেই ক্যাফে এরিয়াটা একটু সুন্দরভাবে রিভিউ করব তোমাদের সঙ্গে। চলো একটু দেখে নিই কী কী রয়েছে ক্যাফে এরিয়াতে। আর রাতের লাইট ঝলমলে কিন্তু মাদাসাটের রূপটাই কিন্তু পাল্টে গেছে, একদম আলাদা রকম একটা রূপ হয়ে গেছে, তোমার দেখাচ্ছে সেটাও। ইভেন্ট কিন্তু সব জায়গায় চলে, এখানেও একটা ইভেন্ট চলছে, এখানেও একটা বিয়ের পার্টি চলছে। আর এই ঠিক বাইরেটার কালার এম্বিয়েন্স তো এটাই। এটা রয়েছে রেস্টুরেন্ট বা ক্যাফে এরিয়া। তো এখানে তোমরা টাকা দিয়ে যে খাওয়ার ব্যবস্থাটা রয়েছে তোমরা কিন্তু এখানে বসে সেই লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট বলো তো করতে পারবে এখানে পুরোটাই। এটা কিন্তু সেই অর্গানিক মাটির যে ঘরটা রয়েছে সেই ঘরের ভিতরে আমরা এখন প্রবেশ করেছি। এখানে কিন্তু ভিআইপি চেয়ারও রয়েছে, সুন্দর সব দিকটা, পুরোটাই রেস্টুরেন্ট এরিয়া। এটা রয়েছে রিসেপশন এরিয়া। সুন্দরভাবে সাজানো আছে, এটা কিন্তু সেই মাটির অর্গানিক যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু সেই রুমটা খুব সুন্দর। এখানে সব থেকে ফেভারিট কিন্তু এইটাই। তো তোমাদেরকে দেখালাম এই মাদাসাটের রেস্টুরেন্ট এরিয়া, তিনটে পোর্শন, চারটে পোর্শন রয়েছে। আর মাদাসাটের রেস্টুরেন্টে ঢোকার মুখে কিন্তু পড়বে রিসেপশন এরিয়া, মানে ওটা তোমার অনুষ্ঠান হল, তার পিছনে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়া শেষ, আমরা কিন্তু এটা অনুষ্ঠান হল, এখানে একটা অনুষ্ঠান চলছে বিয়ে বাড়ি। আজকের একটা দিন গানে গল্পে বাচ্চাদের বড়দের আনন্দের মাঝে মাদাসাতে কাটিয়ে দিলাম একটা ক্যাপ্টেন ফ্যামিলি পিকনিক। সেই পিকনিকে আমি কিন্তু গেস্ট হিসেবে এসেছিলাম, আর এই পিকনিকের যত সমস্ত আয়োজন কিন্তু ক্যাপ্টেন কোম্পানি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে আমাকে যে ইনভাইট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে এই যে সকাল থেকে স্ন্যাক্স, লাঞ্চ আর হচ্ছে তোমার ব্রেকফাস্ট সব করলাম, এটা কিন্তু একটা প্যাকেজ রয়েছে, 1150 টাকার একটা প্যাকেজ রয়েছে। তোমাদের যে মেনুগুলো দেখালাম সমস্ত মেনু টোটাল এগ্রিমেন্টস দিয়ে 1150 টাকা। তোমাদেরকে যে থালিটা দেখালাম ওই থালিটার দাম রয়েছে 950 টাকা। আর এই মাদাসাটির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এখানকার সমস্ত কিন্তু মায়েদের হাতে রান্না, এবং পরিবেশনায় রয়েছে কিন্তু সেই মহিলা একটা স্টাফ, আর টোটাল সমস্ত কিন্তু একটা মহিলা স্টাফ চালায়। তো চলো, তোমরা যদি একটা দিনের জন্য আসতে পারো কীভাবে আসবে সেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, সব থেকে নিয়ারেস্ট স্টেশন রয়েছে কৃষ্ণনগর, শিয়ালদা বা হাওড়া থেকে কৃষ্ণনগর চলে আসতে হবে। বা তোমরা যদি গাড়ি নিয়ে আসো, প্রাইভেট কার নিয়ে আসো, তাহলে তোমাদেরকে NH 34 34 নম্বর রোড ধরে এসে পৌঁছাতে হবে ভাটজাংলা মোড়। আর ভাটজাংলা মোড়ের রোডের উপরেই রয়েছে কিন্তু এই মাদ্রাসা। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জার্নিতে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।